অভিমান দেখলে কখনো এড়িয়ে যেতে নেই, তা যত্ন করে ভাঙতে হয়। বুঝলে প্রিয়, প্রকৃত ভালোবাসা কখনো প্রিয় মানুষটার কোনো দামি গিফটের আশা করে না, আশা করে একটুখানি সম্মান, কেয়ারিং আর অগাধ ভালোবাসার। আসলে ভালো খারাপ বলে কিছু হয় না, তুমি মানুষের মন রাখতে পারলে ভালো আর না পারলেই খারাপ। বিশ্বাস কথাটা ছোট হলেও অনেক দামি, কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব হোক বা ভালোবাসা কোনোটাই টিকিয়ে রাখা যায় না। কোনো কাজ শুরু করার আগে লোকে প্রথমে তোমার মজা উড়াবে, তারপর তোমার সঙ্গ ছেড়ে দেবে, তারপর বিরোধ করবে। তুমি সফল হয়ে গেলে একদিন তারাই এসে বলবে, জানতাম তুমি জীবনে বড় কিছু করবে। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সব কষ্টের অনুভূতি এক হয় না, কিছু কষ্ট ব্যথা দেয়, আবার কিছু কষ্ট মানুষটাকেই বদলে দেয়। কারোর সাধারণ বন্ধু হয়ে থাকাটাই ভালো, দেখা হচ্ছে, কথা হচ্ছে, প্রয়োজনে হেল্প করবে, ব্যাস। কেউ কারো জীবনে বেশি হস্তক্ষেপ নেই। অসাধারণ বন্ধু হতে গেলেই ঝামেলা, দেখবেন এক সময় সে অসাধারণ বন্ধুরাই হারিয়ে যায় আর সাধারণ বন্ধুরাই থেকে যায়। এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে, গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। চেনা একজন মন্তব্য করে বসল, শখ কী রে বাবা, ছেলেটা মারা গেছে, এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে। কেউ জানে না আজকের দিনেই মহিলা তার ছেলের জন্ম দিয়েছিলেন। পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অজরে কেঁদে এসেছেন। ডায়েরিতে যেখানে লেখা ছিল, আমার মা খুব সুন্দর, সাজলে মাকে অত্যন্ত সুন্দরী লাগে, আজ আমার জন্মদিন, মা কিন্তু একটুও সাজেনি, ভালো লাগে না আমার। কখনো অন্যের জন্য নিজেকে বদলাবেন না, যে আপনাকে চাইবে আপনি যেমনই হন না কেন সে ঠিকই আপনাকে মূল্য দেবে। কখনো অন্যকে আপনার ভালো রাখার দায়িত্বটা দিবেন না, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নেবেন। এই দুনিয়ায় কেউ কারো নয়, অন্যের জন্য নিজেকে বদলাবেন না, কারণ দিন শেষে আপনি আপনার জন্যই থাকবেন, আপনার একা থাকার জন্য আপনিই থাকবেন, আপনার চোখে পানি মোছার জন্য আপনি নিজেই থাকবেন, অন্য কেউ নয়। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে নিন, নিজের যত্ন নিন।